আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলোর নাম হচ্ছে স্ট্রবেরি গাছ। এর আগে আমি অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি যে ইউটিউব এই আপনার স্ট্রবেরির কী কী চাষাবাদের জন্য কী কী পরিচর্যা এবং কী কী সার বা কীটনাশক এগুলো স্প্রে করতে হয় এবং এর প্যাকেজিং সম্পর্কে অনেক ভিডিও আমি আপনাদের দিয়েছি। তো আজকে আমি আপনাদের এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে স্ট্রবেরি চাষাবাদের জন্য উপযুক্ত সময় কখন এ সম্পর্কে বলবো। এখন ঘটনা হচ্ছে স্ট্রবেরি চাষাবাদের জন্য উপযুক্ত সময় হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহ। এই সপ্তাহে এই স্ট্রবেরির চারাগুলো যদি রোপণ করা যায় তাহলে মরবে না। যদি এখন বা আপনারা যারা এক মাস আগে স্ট্রবেরি চারা রোপণ করছেন তাদের স্ট্রবেরি চারা মরার সম্ভাবনা বেশি, কারণ এখন আমাদের দেশে বাংলাদেশে টেম্পারেচার সেটা হচ্ছে 35 আমাদের যে উপযুক্ত সময় সেটা হচ্ছে নভেম্বর মাসের প্রথম থেকেই স্ট্রবেরি চারাগুলো রোপণ করে মার্চ পর্যন্ত এর ফলন দেওয়া হয়। তো আমি এখান থেকে কিছু স্ট্রবেরি চারা উঠাইয়া টবে রোপণ করবো, যেন এটা হচ্ছে মাদার প্লান্ট থেকে আমরা কিছু কিছু চারা বেশি করতে পারি। এই প্রসেসটি আমাদের চলতেছে, এখান থেকে আমরা মাদার প্লান্ট তৈরি করবো। এবার আমাদের দেশে যে সমস্ত স্ট্রবেরির চারাগুলো পাওয়া যায় কিছু চারা যে মাদার প্লান্টটা তৈরি হয়েছে এটা টিস্যু কালচারের মাধ্যমে তৈরি হয়েছে, আর এই চারা থেকে যে রানারগুলো তৈরি হবে এই রানারগুলোই মূলত স্ট্রবেরির চারা। আরেকটি কথা বলে রাখি, আমরা যারা স্ট্রবেরি চাষাবাদ করতে চাচ্ছি তারা অবশ্যই কথাটা মনে রাখবেন, স্ট্রবেরি রোপণের অনেকগুলো ভিডিও দেখবেন। স্ট্রবেরি চাষাবাদের জন্য বিঘা প্রতি 5,000 গাছ রোপণ করতে হয় এবং স্ট্রবেরি চাষাবাদের জন্য প্রায় একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব থাকে হচ্ছে 1 হাত বা দেড় হাত মতো এ দূরত্ব থাকে। আর স্ট্রবেরি প্রথমত টেম্পারেচার যত নিচের দিকে আসবে তত স্ট্রবেরির ফলগুলো মিষ্টি হবে, এদিকে মাথায় রেখে আমরা স্ট্রবেরিগুলো চাষাবাদ করে থাকবো। আর একটু কথা বলে রাখি, বাংলাদেশে উপযুক্ত আবহাওয়ায় এই যে আবহাওয়া চলতেছে আমাদের টেম্পারেচার 25 থেকে যত নিচের দিকে আসবে তত স্ট্রবেরির ফলন বাড়বে। আর এই যে রানারগুলো দেখতেছেন এই রানারগুলো হচ্ছে স্ট্রবেরির এক একটি গাছ। আমরা নভেম্বরের মধ্যে এই গাছগুলো যে রানারগুলো দেখতেছেন এই রানার থেকে আমরা চারা পাবো। আর এটা হচ্ছে মাদার প্লান্ট, এই মাদার প্লান্টে আমরা টবে রোপণ করবো যে দুইটা করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।